নমস্কার, এসকে লার্নিং এ সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় মাধ্যমিক ভূগোলের ছোট প্রশ্ন, এবিটি টেস্ট পেপার, পেজ নম্বর 735। প্রথমে আসছি ক বিভাগে। শিলাখণ্ডের পারস্পরিক ঘর্ষণের ক্ষয়কে বলে? সঠিক উত্তর হবে ঘর্ষণ। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো? সঠিক উত্তর হবে সূর্য। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলির নাম হলো? সঠিক উত্তর হবে বারখান। দুটি করির মধ্যবর্তী তীক্ষ্ণ প্রাচীরের মতো অংশ হলো? সঠিক উত্তর হবে এরিটি। পলল শঙ্কু গঠিত হয়? সঠিক উত্তর হবে সঞ্চয় কাজের ফলে। হিমালয়ের উচ্চতম অংশ হলো? সঠিক উত্তর হবে হিমাদ্রি। আরাবল্লী হলো এক ধরনের? সঠিক উত্তর হবে ক্ষয়জাত পর্বত। ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হলো? সঠিক উত্তর হবে মিনিকয়। হীরাকুন্দ নদী পরিকল্পনা যে নদীর উপর অবস্থিত তা হলো? সঠিক উত্তর হবে মহানদী। একটি অন্তর্বাহিনী নদী হলো? সঠিক উত্তর হবে লুনি। এর মধ্যে তন্তুজ ফসল কোনটি? সঠিক উত্তর হবে কার্পাস। উদীয়মান শিল্প হলো? সঠিক উত্তর হবে পেট্রোরসায়ন। ভারতের জীবনরেখা বলা হয়? সঠিক উত্তর হবে রেলপথকে। সর্বাধিক স্বাক্ষর রাজ্য হলো? সঠিক উত্তর হবে কেরালা। আসছি খ বিভাগে। নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অ লেখ, যে কোনো ছটি। আবহবিকার একটি পর্যায়ন প্রক্রিয়া। শুদ্ধ হবে বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত সমভূমি হলো বহিবিধৌত সমভূমি, এটি অশুদ্ধ হবে। শিলাময় মরুভূমি হলো হামাদা, এটি শুদ্ধ হবে। শীতকালে রাজস্থানে লু প্রবাহিত হয়, এটি অশুদ্ধ হবে। গডউইন অস্টিন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটি অশুদ্ধ হবে। কলকাতা একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এটি শুদ্ধ হবে। মুম্বাই ভারতের বৃহত্তম মহানগর, এটি শুদ্ধ হবে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো ছয়টি। ড্যাশ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। মরুভূমি শুষ্ক নদী খাতকে ড্যাশ বলে, সঠিক উত্তর হবে ওয়াদি বলে। হিমবাহের উপত্যকা ড্যাশ আকৃতি বিশিষ্ট হয়, সঠিক উত্তর হবে ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট হয়। ব্রহ্মপুত্র নদী ড্যাশ হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, সঠিক উত্তর হবে চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। আরাবল্লী পর্বতের পাদদেশের ভূমি ড্যাশ নামে পরিচিত, সঠিক উত্তর হবে বাগার নামে পরিচিত। ড্যাশ হলো ভারতের ম্যানচেস্টার, সঠিক উত্তর হবে আহমেদাবাদ হলো ভারতের ম্যানচেস্টার। বর্তমানে ভারতে মিলিয়ন শহরের সংখ্যা ড্যাশটি, সঠিক উত্তর হবে 53টি। একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো ছটি। জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তকে কী বলে? সঠিক উত্তর হবে প্রপাতকূপ বলে। পৃথিবীর দীর্ঘতম পাদদেশীয় হিমবাহ কোনটি? সঠিক উত্তর হবে আলাস্কার মালাসপিনা। কাশ্মীর উপত্যকার একটি হ্রদের নাম লেখো, সঠিক উত্তর হবে উলার হ্রদ। বৃষ্টির জল সংরক্ষণে কোন রাজ্য অগ্রণী? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলে? সঠিক উত্তর হবে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। গম কোন ঋতুভিত্তিক ফসল? সঠিক উত্তর হবে গম শীত ঋতুভিত্তিক ফসল বা শীতকালীন ফসল। ইস্কো কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ইস্কো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলে অবস্থিত। কত বছর অন্তর আদমশুমারি করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে 10 বছর অন্তর আদমশুমারি করা হয়ে থাকে। আসছি বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। গুরু শিখর হবে আরাবল্লী পর্বত, পুষা হবে গম গবেষণা কেন্দ্র, সড়কপথ হবে সোনালী চতুর্ভুজ এবং রোডোডেনড্রন হবে পার্বত্য উদ্ভিদ।